হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মেয়ের শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে ভীষণভাবে জ্বর ছিল, মানে 101 এরকম করে জ্বর আছে। তো আমি ওই জন্য ডাক্তার কাছে নিয়ে এসেছি ওকে ডাক্তারখানার জন্য। সকাল থেকে জন্য ভিডিও তোলা হয়নি, সমস্ত ডিটেলস বলবো আমি বাড়িতে গিয়ে, সমস্ত শেয়ার করব যে কী হয়েছিল, কখন কী হয়েছিল, মানে কী শরীর খারাপ হলো এবং ডাক্তার কী বললো, সব ডিটেলস গিয়ে আমি একদম লাস্টে গিয়ে বলবো, এন্ডে গিয়ে। তো এটা মেডিমল, আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূর নয়। কিন্তু এখন দুটোতে উঠতে ভীষণ ভয় লাগছে শিলিগুড়িতে, যা সব চলছে শিলিগুড়িতে এবং প্রচুর মিসিং কেস চলছে। তো সব টোটোতে উঠছে আর মিসিং হয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা শুনছি বেশ কিছুদিন ধরেই। চলো বাড়ি গিয়ে সমস্ত কিছু শেয়ার করবো, তার আগে বাড়ি চলে যাই। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিল, তবে এখন বৃষ্টি অতটা নেই। আর আমি আমি আর আমার মেয়ে বসে আছি, হাজব্যান্ড ডিউটি থেকে আসছে, এখানে ডাইরেক্ট চলে আসবে হাজব্যান্ড, তারপর এখান থেকে আমরা কিন্তু হাজব্যান্ড আসলে ডাক্তার কাছে ঢুকবো, ডাক্তার কাছে ঢোকার পর ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাবো। খাবার দাবার সমস্ত কিছু করে এসেছি। বাইরে এখন বৃষ্টিটা থেমেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল কিন্তু আজ এখন বৃষ্টিটা একটু কম আছে। হ্যাঁ, মানে বৃষ্টি কম আছে বলতে বৃষ্টি থেমে গেছে এখন, কিন্তু ছাতা তাও নিয়ে এসেছে সঙ্গে করে। আবার যদি বৃষ্টি বৃষ্টি পড়ে, দেখতেই পারছো ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমরা এখন রাস্তায় যাচ্ছি আর কি। এটা হচ্ছে কলেজের মাঠ, শিলিগুড়ি কলেজের মাঠ। তো সেটা দিয়েই, কলেজের মাঠ বলতে কলেজই এটা, ঠিক আছে। তো সেটা দিয়েই বেরোচ্ছি আর কি। বাড়িতে গিয়ে সমস্ত ডিটেলস বলবো কী হয়েছিল না হয়েছিল। সকাল থেকে ওই জন্য আমি ভিডিও তুলতে পারিনি একদম, এর জন্যই। কারণ মন মতটাও ভালো ছিল না আর মেয়ের কাছে সবসময় বসে থাকতে হচ্ছিল। সকাল থেকে ভিডিও তোলার কোনো উপায় ছিল না, তো ভিডিও তুলতে পারিনি ওর জন্য। তো এখন তুলছি, মেয়ে এখানে শুয়ে আছে, দেখতেই পারছো মেয়ের কিন্তু জ্বর। ওর সকালবেলায় মানে কাহিনীটা সকাল থেকে আসি বলি কী হলো আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠি আমি, ও যথারীতি যেরকম টিফিন করি এরকমটা, টিফিন এখনও এখানে পড়ে আছে, টিফিন করি সেরকম টিফিন করলাম, ব্রেড বাটার আর ওকে কেক দিলাম। তো সমস্ত কিছু দিয়ে আমি ওর প্যাক করলাম, ওকে স্কুল যাওয়ার জন্য উঠালাম। রাত্রেবেলা যেরকম দেখতে পেলে সেরকমভাবে দেখতে পেলে যে শুলো, ওর কিন্তু ভেজে টেজে আসেনি, ও কিন্তু শুকনো এসেছিলো, কারণ ওর বাবার রেনকোটটাও পরে এসেছিলো। তো মাথা টাথা সব শুকনো, যা তাও একটু যাই যতটুকু চুল ভিজেছিলো ততটুকু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছিলাম। এবার শুয়ে পড়েছে, ঠিক আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে তখন ওইরকম ব্রাশ করাতে নিয়েছে, তখন খুব কাঁদছে। ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করতে যখন আমি টেবিলে ওখানে মানে বেসিনে ওঠাই টুলের মধ্যে, তো তখন বললো যে ওর খুব কাঁদছে, আমার ভালো লাগছে না শরীরটা, যেতে চাইছি না, যাবো না আমি, কিছুতেই যাবো না। তো আমরা তখন, আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে তখন দেখলাম যে ওর গাটা গরম লাগছে। আমি তখন ফটাফট করে টেম্পারেচার মাপলাম, তখন দেখলাম 100.6 এরকম জ্বর আছে। তো চটপট করে আমি, ঠিক আছে আর পাঠানো যাবে না কোনোরকমভাবেই, সুইমিংও নিয়ে যাবো না আজকে। তো মাথা স্থির করলাম, আর বৃষ্টিটাও বেশ পড়ছিলো, পিটিপিটি পড়ছিলো এই সকাল থেকে, তো ওই জন্য পাঠালাম না। তো যথারীতি ঘুমোচ্ছিলো, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে, প্রায় 10:30 পর্যন্ত ঘুমিয়ে আসে, 9:30 পর্যন্ত ঘুমিয়েছে। তারপর উঠে পড়ে ও দুটো ব্রেড যেটা করে দিয়েছিলাম, ব্রেড বাটার, সেটা খেলো, কোনোরকম করে খেয়েছে। খেয়ে ওটা আমি ওষুধ দিলাম, ঠিক আছে, প্যারাসিটামল দিলাম। প্যারাসিটামল দেওয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমোলো, ঠিক আছে, ও সুন্দর ঘুমোলো। ঘুমিয়ে টুমিয়ে পুরো 12:30 পর্যন্ত পুরো ঘুমালো, ঠিক আছে। আর সকালবেলা তো কিন্তু খাবার আগে বমি করেছে ও, আর ঘুমিয়ে টুমিয়ে কিন্তু একদম 12:30 সময় উঠলো। উঠে একদম ওকে আমি আগে জামা প্যান্ট চেঞ্জ করালাম, কারণ অনেকক্ষণ জামাটা পড়েছিলো, একটা জ্বরের জামা অতক্ষণ ধরে পরে থাকতে নেই। জামাটা চেঞ্জ করলাম, জামাটা চেঞ্জ করে ওইদিকে রেখে দিয়েছে, এখন ওই যে পড়ে আছে জামা দিকে, হলুদ তলের জামা পড়ে আছে দিকে, ঠিক আছে, জামা চেঞ্জ করে ওইদিকে রাখলাম। তো সঙ্গম তখনই হঠাৎ করে ওর বমি পেলো, ঠিক আছে, মানে ঘর থেকে বমি করতে করতে গেছে, আর পুরো সর্দি, মানে পুরো সর্দি উঠছিলো। এই জ্বরটা এখন খুব সাংঘাতিকভাবে হচ্ছে, তো সাবধানে সব বাচ্চাদেরকে রাখো আর কি। তো বমি হলো, বমিটা কিন্তু 4 ওরকমভাবে পরপর বমি হয়েছে। আমি ওই জন্য খিচুড়ি করেছিলাম, একদম পাতলা করে খিচুড়ি রান্না করেছিলাম ওর জন্য। তো খিচুড়িটা চামচ খিচুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়, ঠিক আছে, কি তারপরে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর আমি আবার ওকে খিচুড়ি খাওয়াই, 2-3 চামচ খাওয়াই, আবার ওকে শোয়াই, যে ওকে আধ ঘন্টা শুয়ো, আবার খাওয়াই 4 চামচ, এই করে করে আমি ওকে খাওয়াই। তারপরে সামান্য বললো আমি চাউমিন খাবো, আমি ঠিক আছে, একটু ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি অল্প খেলো, কিন্তু তোর গলা খুব ব্যথা করছিলো বেশ কিছুক্ষণ ধরে। প্রথম থেকেই বলছো, সকাল থেকে উঠতে গেছে, আমার গলা ব্যথা করছে। আমার এইটা মানে ভালো লক্ষণ লাগছে না আমার, আমি ডাক্তার দেখাবো, ঠিক আছে। তো ডাক্তারের নাম লেখা করালাম সঙ্গে সঙ্গে। তো এই 7:30 নাগাদ ডাক্তারের কাছে গেলাম, ওই জন্য আমি আর কোনো ভিডিও তুলতে পারিনি। সকাল থেকে ওর দিকেই আমি পুরো ছিলাম, আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রান্না করে গেছি, রুটি করে গেছি, ও বলেছিলাম লুচি খাবো রাত্রেবেলা, লুচি করে গেছি, ঘুগনি করে গেছি। এখন 9 বাজতে যাচ্ছে, এই ডাক্তার কাছ থেকে জাস্ট আসলাম, এসে ওকে ড্রেস চেঞ্জ করালাম, ও এখানে শুরু, আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, হাজব্যান্ড গেছে ওষুধপত্র সমস্ত কিছু আনতে। ওর মুখের মধ্যে ঘা হয়েছে, ঠিক আছে, মানে মুখগুলো বললো, এই চোখটাও লাল, দেখো চোখটা বড় করো,
এই দেখো এদিকে চোখটা কিন্তু লাল লাল, ঠিক আছে, মানে চোখের মধ্যে আর মুখের মধ্যে পুরো বুটি বুটি কুটি বুটি এরকম কিন্তু কিছু একটা হয়েছে, মানে ওর বললো জিহ্বা আর গলা এগুলো খুব ব্যথা করবে, কারণ ওগুলো তো অ্যালার্জি বেরিয়েছে টাইপের, কিছু একটা গেছে পেটের মধ্যে যেটা যেটা তারা ওগুলো বেরিয়েছে আর কি, কোনো একটা ফুড কোনো একটা খাওয়ার জন্য কোনো কিছু খাওয়ার জন্য ওটা বেরিয়েছে। এবারে আমরা তো দুদিন ধরে তো সুন্দর বাড়িতেই খাচ্ছিলো ফেনা ভাত আলু ভাতে, আর রাত্রেবেলায় রুটি দুধ রুটি খাচ্ছিলো, তো কেন এরকম হলো সেটা জানি না, কিছু থেকে তো কিছু হয়েইছে তাই না, একদিনে তো হয় না জিনিসগুলো, অনেকদিন ধরেই হয়। হ্যাঁ, তো যাই হোক, ওষুধগুলো চলুক, ওষুধগুলো নিয়ে আসছে হাজবেন্ড, মুখের মধ্যে লাগানো ওষুধ দিয়েছে, গলা যাতে ওষুধটা মানে পৌঁছায় আর কি, আর ওষুধ জ্বরের ওষুধ দিয়েছে, জ্বর আসলে জ্বর ওষুধ দেবো, জ্বর ওর সকালবেলা একবার এসেছিলো আর ছোট নাগার জ্বর এসেছিলো, আমি প্যারাসিটামল দিয়েছি, আরও প্যারাসিটামল কিনতেই পাঠিয়েছি, আরও প্যারাসিটামল থেকে শুরু করে অন্যান্য থেকে শুরু করে সমস্ত কিছু কিনে নিয়ে আসছে হাজবেন্ড। তো যাই হোক, চলো কী কী রান্না করেছি দেখাই তোমাদের, তুমি শুয়ো, হ্যাঁ লাইটটা বন্ধ করে দিই, আচ্ছা চলো। এই যে ঘুগনি করে গেছিলাম, মেয়ে বলেছিল লুচি খাবো, তো তার জন্য ওর জন্য তিনটে লুচি করেছি, আর এখানে আমাদের রুটি করেছি। চলো চটপট করে ড্রেসটা ছেড়ে নিই, একটা নাইটি পরে নিই, নাইটি পরে ও বললো আমি মিষ্টি দিয়ে লুচি খাবো, তো লুচি মিষ্টি এখন চটপট করে বানিয়ে দিই, একটা রসগোল্লা চটপট করে ছানা দিয়ে এখনই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, চটপট করে বানিয়ে দিই, বানিয়ে দিয়ে ওকে খাইয়ে দিই। চলো ভিডিওটা আজকে ভালো লেগে থাকলে, আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, আমার মেয়ের জন্য একটু প্রে করো যেন জ্বরটা তাড়াতাড়ি ছেড়ে যায়, আর শরীরে যা প্রবলেম হয়েছে মুখের মধ্যে যা প্রবলেম হয়েছে ওগুলো তাড়াতাড়ি করে চুকে যায়, মানে তাড়াতাড়ি করে সেরে যায়। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।